আসসালামু আলাইকুম। ঠিক আছে বলবেন, তাহলে শর্ট করে বলতে হবে ভাই। আমার একটা কিছু বলার ছিল। হ্যাঁ বলেন বলেন। আমি এর আগে প্রায় 15-20 দিন আগে আপনার কাছে একটা প্রশ্ন রাখছিলাম, পরে আমি অনেকবার চেষ্টা করছি উত্তরটা নেওয়ার জন্য, জয়েন হওয়ার জন্য, কিন্তু হয়তো আপনাদের সময় স্বল্পতার কারণে দিতে পারেন নাই। আজকে আশা করবো প্রশ্নের উত্তরটা দিবেন। বলবো কি, হ্যাঁ হ্যাঁ বলেন। বিষয়টা হলো যে এই পৃথিবীর মধ্যে প্রথম মানুষ বা প্রথম মানব কে কিভাবে কোথায় এসেছিলেন, এই বিষয়টা যদি কাইন্ডলি বলতেন আমায়। ভাই ডাইনোসরের ডিম থেকে ভাই ফুটে একটা আদম বের হয়েছিল, ওটাই ছিল প্রথম মানুষ। জি জি ডাইনোসর ডিম দিয়েছিল, ওখান থেকে ফুটে একটা নতুন মানুষ হয়েছিল, যেটার নাম ছিল হযরত আদম। উনি ছিলেন প্রথম মানুষ। আদম তো হ্যাঁ কোরআনে আছে, আদম তো কোরআনে ভাই, আছে, আপনাদের আচ্ছা শরীয়তুল্লাহ ভাই, শুদ্ধ হবে। জি শরীয়তুল্লাহ ভাই, এই যে ফারাজ ভাই আপনার সাথে মজা করছে, প্রথম মানুষ বলে আসলে কেউ কখনো ছিল না। প্রথম মানুষ বলে কোনো কিছু থাকা সম্ভব না। প্রথম মানুষ এটা জিনিসটাই হচ্ছে কি একটা ভুল ধারণা। তাহলে আমরা আসলাম করতে যাই ভাই, জান আমার বাবা আছে, আমার দাদা আছে, এভাবে তো শরীয়তুল্লাহ সাহেব, একটা জিনিস একটু ইমাজিন করেন, একটু ভাবেন, আপনি বল। এক্সাক্ট কোন দিনে শিশু থেকে কিশোর হয়েছেন আপনি বলতে পারবেন? না আমি আমি শিশু থেকে যখন আমার কিশোর বয়স হয়েছে আমি তখন কিশোর হয়েছি। এক্সাক্ট কোন দিনে, কবে, এক্সাক্ট কত তারিখে শিশু থেকে আপনি কিশোর হয়েছেন বলতে পারবেন? এটা তো এখন আমার এই প্রশ্নের সাথে মিল না ভাই। মিল কি না অবশ্যই মিল, মিল আছে, মিল মিল আছে কি না? দেখি আপনাকে এটা জিজ্ঞাসা করছে, আপনি উত্তর দেন ভাই। আমি তো বললাম যে আমার যখন কিশোর বয়স প্রাপ্ত হয়েছে এখন এটাকে আমি মনে রাখতে পারবো। আমি একটু একটু ভাবেন, আর একটু ভাবেন, ধরেন এক্সাক্ট কোন দিন, আপনার কথা না, ধরেন ওভারঅল সবার কথাই ধরেন, একটা মানুষ কবে শিশু থেকে কিশোর হয়, কিশোর থেকে প্রাপ্ত বয়স্ক হয়, প্রাপ্ত বয়স্ক থেকে বুড়ো হয়, এটার কি এক্সাক্ট একটা দিন থাকে যে এই দিনে সে কিশোর, তার পরের দিনে সে প্রাপ্ত বয়স্ক, এই দিনে সে শিশু, তার পরের দিন সে কিশোর, এই দিনে সে প্রাপ্ত বয়স্ক, তার পরের দিনে সে বৃদ্ধ, এরকম কি এক্সাক্ট একটা ডেট থাকে, একটা সময় থাকে? এবং সেই সেই দিন সেই দিন ধরেন সকালবেলা সে হচ্ছে শিশু, দুপুর 12টার পর থেকে, 12টা 1 মিনিট থেকে সে হলো কিশোর, এরকম কি একটা ডেট থাকে? আমি তো আপনাদেরকে বলছি যে বিষয়টা আমি তো আপনার সাথে এই বিষয়ে প্রশ্ন করতে নাই, আমি না যে না, বিষয়টা আপনাকে বলছি আপনার আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্যই এই জিনিসগুলো আপনাকে বলা হচ্ছে ভাই। আপনি যদি সেটা মানে মনে করেন যে আমরা আপনার সাথে খাজিরা পাতাল পারতেছি, হুদাই আপনার সাথে খাজিরা পাতাল পারেন ভাই, আমাদের আমাদের এত সময় নেই তো ভাই আপনার সাথে খাজিরা আলাপ করার। আপনার পরীক্ষা নেওয়া হচ্ছে, আমরা শুধুমাত্র নর্মাল আলোচনা কিন্তু করছি, আপনাকে কিন্তু কোনো কঠিন প্রশ্ন করছি না। আমি আপনি তো এমন আপনার ধরেন যে আপনাকে চাপ দিচ্ছি কোনো, আপনাকে একদম সিম্পল প্রশ্ন করছি। আমি তো আপনাকে এবং জিজ্ঞাসা এই করলাম। বিষয়টা, এই বিষয়টা আপনি যে প্রশ্নটা করেছেন সেই বিষয়টার আলোচনার ভিতরেই এই জিনিসটা আছে দেখি, এই জিনিসটা বোঝাটা জরুরি দেখে আপনাকে এই কথাটা বলা হচ্ছে। আপনি ভাবেন না যে আপনার সাথে আমরা হুদাই মানে আমাদের অনেক ফাউ টাইম হুদাই কথা বলতেছি আপনার সাথে। আমি ওইটা বলছি না, আমি বললাম এর আগে যে কোন দিন এটা আমার পক্ষে বলা সম্ভব সম্ভব না। এক্স্যাক্টলি তবে আমি এক্স্যাক্টলি জি না না আমি বলেন। এতটুকু জানি যে যখন যে বয়সে মানুষ, বয়সের ভারে মানুষ শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে জোয়ান বা বৃদ্ধ, এরকম হয়ে আছে বয়সের ভারে। আমি আপনার প্রশ্ন করেছিলাম, একটু বলেন তো ভাই শরীয়তুল্লাহ সাহেব। মানে প্রশ্নটা আমি আরেকটু প্রিসাইজ করে দিই যে প্রথম কোন দিন আপনি কিশোর হইলেন সেটা একটু বলেন তো। প্রথম কোন দিন, কোন তারিখে আপনি কিশোর হইলেন, সেই তারিখের আগের দিন পর্যন্ত আপনি শিশু ছিলেন, এই তারিখে গিয়ে কোন তারিখটা সেই তারিখে আপনি কিশোর হইলেন বলেন তো, বলতে পারবেন এটা? এটা তো আমি আপনাকে বলতেই ছিলাম, আপনি বলতেই চেষ্টা করতেছেন। আমি তো বলছি যে যখন, আমি তো বললাম যে দিনটা তো আমি বলতে পারবো না আপনাকে, হ্যাঁ, এটা কারণ বলবে এটা একটা দিনে হঠাৎ করে আপনি মানে হঠাৎ একদিন ঘুমে থেকে উঠে আগের রাতে আপনি শিশু ছিলেন, ঘুমের থেকে উঠে কিশোর হয়ে গেলেন, এরকম এরকম ঘটে নাই, ধীরে ধীরে ঘটছে ব্যাপারটা নাকি? আমি তো বললাম আপনাকে যে বয়সের তারতম্যের কারণে মানুষের এই পরিবর্তন আছে। সেটা তো বুঝছি, কিন্তু আপনি সে দেখি ভাই খেপে খেপে উত্তর দেয়, এই অবস্থা কেন, এই অবস্থা কেন সৈয়দ সাহেব? না না আপনার আমি তো গলা উঁচু করে সেটা তো একটু বুঝে আপনি একটু পোলাইটলি কথা বলা শিখেন সৈয়দ সাহেব। আপনাকে শুনে নেন, কথা কথা মাঝখানে কথা বলে না, শুনে নেন, আপনাকে একটা সিম্পল কথা জিজ্ঞেস করা হচ্ছে, আপনি যত মানে একটা সিম্পল কথা উত্তর দিতে পারতেছেন না, তারপর গলা উঁচু করতেছেন, এটা আপনার জন্য ইম্বারেসিং। একটু শুনে নেন, আমার আমাদের প্রশ্নটা ছিল এরকম, একেবারে সিম্পল প্রশ্ন, এরকম কি কোনো এক্সাক্ট ডেট থাকে কিনা, একটা নির্দিষ্ট দিন থাকে কিনা যে দিনের পরে মানুষ কিশোর থেকে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, বা শিশু থেকে কিশোর হয়ে যায়, বা প্রাপ্তবয়স্ক থেকে বৃদ্ধ হয়ে যায়, এরকম কোনো দিন থাকে কিনা? উত্তরটা হচ্ছে না ভাই, এটা কোনো এখন একদিনে হয় না, 2 দিনে হয় না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। মানুষ শিশু থেকে কিশোর, কিশোর থেকে প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক থেকে বৃদ্ধ, একটা কন্টিনিউয়াস প্রসেসে থাকে। একটা দিনে মানুষ কিশোর থেকে ইয়ে হয় না, প্রাপ্তবয়স্ক হয় না, প্রাপ্তবয়স্ক থেকে বৃদ্ধ হয় না। খুবই সিম্পল একটা উত্তর ছিল, আপনি এই উত্তরটা খুবই সিম্পলি দিতে পারতেন, এটার জন্য একটু ভাব দেখানোর জন্য। শুনে না শুনে না শুনে না শুনে না, গলা উচ্চ করা বা ভাব দেখা কথা বলাটা এখানে নেসেসারি ছিল না, আমি কিন্তু আপনার সাথে খুবই সিম্পলি কথা বলছিলাম। অ্যান্ড আমি এটা আপনার উত্তরটা দিয়ে দিই, এইভাবে যখন বিবর্তনের মাধ্যমে মানুষ হয় বা হোমোসেপিয়েন্স আসে, এরকম থাকে না যে আজকে মানুষ বানর এবং বা এপের কোনো একটা অ্যানসেস্টার পরের দিন থেকে সে মানুষ হয়ে গেল, এরকম না। এটাও এটাও একটা কন্টিনিউয়াস প্রসেস, স্পিসিয়েশন মানে একটা স্পিসিস থেকে একটা প্রাণী থেকে আরেকটা প্রাণী হওয়া, একটা প্রাণী থেকে আরেকটা এমন একটা অস্প্রিং হওয়া যেটা তার থেকে ভিন্ন, সেটা সেটা হইতে এমন এমন হয় না যে একটা দিনে এটা ডেভেলপমেন্টটা হয়ে যায় বা একটা দিনে দুইটা প্রাণী ভিন্ন হয়ে যায়, এই জিনিসটা একটা কন্টিনিউয়াস প্রসেস।
তেমনি আপনার যেমন এমন কোনো দিন থাকে না যে দিনের পরে আপনি কিশোর থেকে প্রাপ্তবয়স্ক হন বা শিশু থেকে কিশোর হন বা প্রাপ্তবয়স্ক থেকে বৃদ্ধ হন, এরকম কোনো এমন একটা দিন থাকে না। ঠিক তেমনি এমন একটা মানুষ থাকে না যে এই মানুষটার পরে মানুষ মানে কোনো একটা কোনো হোমোর কোনো একটা ইয়ে থেকে এখন সেপিয়েন্স হয়ে গেল, হোমোর কোনো একটা জিনিস থেকে এখন সেপিয়েন্স হয়ে গেল, এরকমটা হয় না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ফার্স্ট পার্সন বা ফার্স্ট মানুষ বলে কোনো কিছু এক্সিস্ট করে না, কোনো কিছু থাকেও না। আপনি বিজ্ঞানিক কোনো যদি বই পড়েন বা কোনো বিজ্ঞানের প্রফেসরের সাথে যদি কথা বলেন, বায়োলজি প্রফেসরের সাথে যদি কথা বলেন, তাহলে আপনাকে এই জিনিসটা আরো সুন্দরভাবে বুঝিয়ে বলবে যে প্রথম মানুষ বলে কোনো কিছু থাকে না। আপনি কি বুঝতে পেরেছেন? আপনার কথাটা আমি ভালোভাবে বুঝতে পারছি, কিন্তু আমি আমার সঠিক উত্তরটা পাইনি। ঠিক আছে, আপনি পাবেন, আপনি পাবেন না ভাই। আপনি একটা কাজ করেন, আমি যে প্রথম উত্তরটা দিয়েছিলাম ডাইনোসরের আন্ডারফুটে আদম বেড়েছিল, এইটাই এইটাই পারফেক্ট অ্যান্সার। না 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 না, আসমান থেকে ফাঁস করে পড়ছিল তো ফারাজ ভাই। আচ্ছা ঠিক আছে, আসমান থেকে ফাইটা বেড়েছিল মানে আসমান ফাইটা গেছিল, এখান থেকে আদম পড়ছিল সাত আসমানের নিচে, সাত আসমান থেকে প্যারাশুট ছাড়া থাপ করে বসে 60 ফিটের একটা মানুষ, এইটাই এইটাই পারফেক্ট অ্যান্সার। ট্রাস্ট মি, আমরা এতক্ষণ যে কথাগুলো বলছি একেবারে বোগাস, একেবারে বোগাস মিথ্যা কথা। এখন যে অ্যান্সারটা এটা পারফেক্ট, আপনার কথা শোনার ইচ্ছা নেই ভাই। আপনি আপনি ভালো ভাই শুনেন। হ্যালো হ্যালো, বলেন বলেন বলেন, শোনা যাচ্ছে বলেন। আমি আপনাকে এই বিষয়টা বলছি না, যে আমি আপনাকে এই বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম, সেটা হলো যে মানুষ জন্ম নেওয়ার পরে একটা মানুষ তার পিতা মাতার রোদে আসার পরে মানুষের পৃথিবীতে আসার পর তার বয়সের ভারে মানুষের এই পরিবর্তন গুলো আসে। কিন্তু আমি যে বিষয়টা বলছিলাম যে আমার বাবার কাছ থেকে শরীর তোলা স্যার, একটু এগুলো একটু অ্যাসাইড দেখেন, একটু না না একটু শুনেন, একটু অ্যাসাইড দেখেন, একটু বলো বলো বলো, সুযোগটা দেবো আমি, জাস্ট সিম্পল একটু ব্যাকগ্রাউন্ড চেক করে দেই ভাই। আপনি পড়াশোনা করছেন কতদূর? জি আমি জি আমি মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করছি ভাই। মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করছেন, আপনি বায়োলজি কখনো পড়েন নাই? না, আমার আমাদের সাবজেক্ট ছিল না ওটা। বায়োলজি আমার কোনো সাবজেক্ট ছিল না। আপনার কোনো আপনি অনার্স কমপ্লিট করার সময় আপনার ফাউন্ডেশন কোর্সে কোনো বায়োলজির কোনো সাবজেক্ট ছিল না? না, আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছি, আমাদের ওই লাইনে। ও সুবহানাল্লাহ, বায়োগ্রাফি মানে বায়োগ্রাফি মানে কি ভাই? একটা প্রতিচ্ছবি। বায়োগ্রাফি মানে একটা প্রতিচ্ছবি। ভাবলাম যে ঠিক আছে, কামিল ভালো করেছেন ভাই, খুবই ভালো। এই জিনিসগুলো সম্পর্কে সুরেতুল্লাহ সাহেব, সুরেতুল্লাহ সাহেব, বিজ্ঞানের বিষয় সম্পর্কে যদি জানতে চান বা বিজ্ঞানের বিষয় সম্পর্কে যদি আপনি বিজ্ঞানীরা কি রিসার্চ করে কি কি বের করেছেন এটা যদি জানতে চান, তাহলে আপনার এই ধারণাটাকে একটু অ্যাসাইড রাখতে হবে যে আমি আমার ধর্মগ্রন্থে যেটা পড়েছি এটাই একমাত্র সত্য কথা এবং বিজ্ঞানীরা যে কথা বলে সেগুলো হচ্ছে ফাও কথা। এই চিন্তাভাবনাটাকে একটু অ্যাসাইড রেখে আপনি একটা কাজ করেন, একটা বায়োলজির বই কিনেন, আপনি একটা বিবর্তনবাদের একটা বই কিনেন, বই কিনে পড়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন যে বিজ্ঞানীরা অ্যাকচুয়ালি কি বলে। ওইখানে যদি আপনার কোনো সমস্যা হয়, কোনো কিছু জানার থাকে বা কোনো কিছুর ইনভেস্টিগেশনের অনেস্ট পজিশন থেকে, অনেস্ট পজিশন থেকে যদি কোনো একটা কিছু জানার ইচ্ছা থাকে, বোঝার ইচ্ছা থাকে, তাহলেই আপনি আইসেন, অমিত ভাই আছে, ওনাকে প্রশ্ন করেন, খুব সুন্দর করে আপনাকে বোঝানোর চেষ্টা করবে। যদি তারপরেও না বুঝেন, অমিত ভাই কয়েকটা ভিডিও দিবে আপনাকে বা কোনো রাইটারের বই সাজেস্ট করবে যে ওই বইটা পড়ে আপনি থেকে বেটার বুঝতে পারবেন, সেটাও সাজেস্ট করে দেবে। কিন্তু আপনার যদি একটা প্রিজাম্পশন থাকে আগে থেকে যে আমি পড়াইছি এই জিনিস, এটাই সত্য, এটাই হচ্ছে 100% অথেন্টিক জিনিস, বাকি কথা হচ্ছে ভাও, এই চিন্তাধারা নিয়ে আপনি অন্য পজিশনটা বুঝতে পারবেন না, দেখতে পারবেন না। একটা আপনার যদি আমি আর কি বলবো, আসিফ ভাই বলতে পারতেছি না স্যার, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি আপনি বিজ্ঞানের একটা বই টই পড়েন, আসিফ ভাই যদি আমার বই সাজেস্ট করতে চান বলে দেন, কজ ওনাকে যে প্রশ্নের উত্তর দিবেন আমার মনে হয় না উনি এটা গ্রহণ করবেন, ওনার বলবেন দিনের শেষে যে একটা শেষ করে উনি দিনের শেষে বলবেন আমি এটা গ্রহণ করলাম না, আমার কাছে এটা আমার পছন্দ। আপনাদের আমি বলি যে এই বিজ্ঞানের জন্ম কোন সময়? ভাই বিশাল একটা ফিলোসফিক্যাল প্রশ্ন ভাই, বিজ্ঞানের জন্ম বিজ্ঞানের জন্ম হচ্ছে নবী মুহাম্মদের কাছে যেদিন আরশে মানে আরশের কাছ থেকে যখন জিব্রাইল যখন এসে একটা জিনিস দিয়ে গেল সেই দিন বিজ্ঞানের জন্ম হলো, নাহলে তো আমরা জানতামই না, কোরআন ছাড়া কি আমরা বুঝতাম কিছু? কোরআনে নাযিল হলো বিজ্ঞানের হ্যাপি বার্থডে। হ্যাঁ, এখন থেকে আমরা বিজ্ঞানের হ্যাপি বার্থডে টু ইউ এটা করবো আমরা যে যেদিন। একটা জিনিস আমি একটু বুঝে নিই, বিজ্ঞান জিনিসটা কি? আপনারাই বলছেন বিজ্ঞানের উদাহরণ দিচ্ছেন আমার জানা, বিজ্ঞান জিনিসটা কি? আপনি আমাকে একটা প্রশ্ন করলেন যে বিজ্ঞানের জন্ম কোন সময়, আমরা একটু বুঝে নেই ভাই, একটু বুঝে নেই কোনো কিছুর জন্ম মৃত্যু কিভাবে হয় বা ধরেন একটা ফিলোসফি, একটা ফিলোসফি কখন গ্রো করে বা একটা মতাদর্শ কখন গ্রো করে, এই বিজ্ঞান বিজ্ঞান
বিজ্ঞান জিনিসটা কি বোঝার পরে তোমরা বুঝতে পারবো যে এটার জন্মটা কিভাবে হয় বা এটা এটা আদৌ কোনো জন্ম থাকে কিনা, এই জন্য আমরা বুঝতে যাচ্ছি বিজ্ঞান বলতে আপনি কি বোঝেন বা বিজ্ঞান জিনিসটা কি আপনি নিজে কি বোঝেন। মানে আচ্ছা তাহলে তাহলে ফারাজ ভাই বিজ্ঞানের বাবা মা কে ছিল ভাই? না না শুনে আপনারাই বলছেন বিজ্ঞানের উদাহরণ, ঠিক আছে, বিজ্ঞানের বাবা ছিল আল্লাহ পাক এবং বিজ্ঞানের মা ছিল নবী মোহাম্মদ আমার মনে হয়। নাকি অযৌক্তিক ভাইয়া, অযৌক্তিক কথা বলে। আর মামা, আর মামা ছিল মুফতি ইব্রাহিম, মুফতি ইব্রাহিম ছিল মামা। না শুনেন শুনেন আমি এখন কথা বলি আপনাকে, একটা বিষয় আছে। মুফতি ইব্রাহিম এটা বিজ্ঞানের নাম রেখেছে বিজ্ঞান, তারপর থেকে আমি বিজ্ঞানকে জানলাম ভাই। সেদিন বিজ্ঞানের জন্মদিনের পর সময়কে দুইজন দুইটা দাসীকে মুক্ত করা হয়েছিল নাকি দুজনকে এক্সট্রা দাস বানানো হয়েছিল? হ্যাঁ হ্যাঁ বইপত্র পড়ে তারপরে আসেন ভাই, একেবারে খারাপ অবস্থা ভাই এইভাবে কথা বলতে গেলে। হ্যাঁ আপনার তো বই পড়তে হয় না, কিন্তু আমরা আমরা যারা আপনার কাছে তো কোরআন আছে ভাই, আপনার কেন বই পড়তে হবে? মুমিনদের কি কোনো বই পড়তে হয় কখনো? মুমিনদের কোরআন আছে আর কি পড়তে হবে? আপনি কোরআন ছাড়াই যা যা বলছেন ভাই মানে অসাধারণ। আপনি কোরআন আলেতে আরো কি কি বলতেন আল্লাহ মাহবুব জানেন? আপনি আপনি জানেন, আমি আপনার কাছে একটু কনভারসেশনটা চালানোর জন্য, আমি কিন্তু প্রথমে দেখেন আমি কিন্তু আপনাকে খুব সিম্পল সিম্পল প্রশ্ন করছিলাম, খুব সিম্পল সিম্পল ভাবে আপনার সাথে একটা কনভারসেশন করতে চাচ্ছিলাম, কিন্তু আপনার মধ্যে প্রথম থেকেই একটা অ্যারোগেন্ট ভাবটা ছিল যে আপনি অ্যারোগেন্টলি বা কনফিডেন্সের সাথে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো যে আলটিমেটলি ইভেন 9-10 যে বাচ্চারা পড়ে, হ্যাঁ আপনার এলাকার 9-10, আপনি ভিডিওটা আপনার এলাকার 9-10 একটা বাচ্চাদের দেখেন, ইভেন 9-10 বাচ্চা ওই ভিডিওটা দেখে হাসবে যে আপনি কি ধরনের কথা বলছেন। কামিল ছামিল মানে মাদ্রাসার 9-10 কথা বলছি না আমি, কোনো একটা স্কুলের 9-10 বাচ্চাকে দেখেন তারা ওই ভিডিওটা দেখে হাসবে যে আপনি কি ধরনের কথা বলছেন যে বিজ্ঞানের জন্ম কবে এসে। আমি যদি আপনাকে সিঙ্কে এখন আপনি বিজ্ঞান কাকে বলে সেই জিনিসটা বলি, টু বি অনেস্ট আমার মনে হয় না আপনি পারবেন বিজ্ঞান কি জিনিস সেটা বলতে পারবেন আপনি। এই জন্য বলছি যে কোনো বিষয় সম্পর্কে যদি আপনার অজ্ঞতা থাকে বা জানা একটু কমতে থাকে সেই বিষয়টা সম্পর্কে পড়াশোনা করেন, জানেন এবং বোঝার চেষ্টা করেন সেই বিষয়টা, যারা এই বিষয় সম্পর্কে আলোচনা করছেন তারা কি লিখছেন কি বোঝার চেষ্টা বলার চেষ্টা করছে, আগে তো আপনার জিনিসটা বুঝতে হবে তারপরে তারপরে সেটা সমালোচনা করতে পারবেন। আপনি যদি না বুঝেই না বুঝেই বলেন যে এটা ফালতু, এটা আমার মনে মতো হয় নাই বা এটাই হয় নাই, তাহলে আলটিমেটলি আলটিমেটলি শুধু আপনি আপনার অজ্ঞতা নিয়ে থাকবেন। আমি বলছি না আপনি অজ্ঞতা নিয়ে থাকতে পারবেন না, কিন্তু আপনি যদি অজ্ঞতা নিয়ে প্রায় আপনার অজ্ঞতা নিয়ে গর্বের সহকারে এইগুলো কথা বলবেন, আজকে আমরা একটু হাসাহাসি করলাম, পরবর্তীতে আপনাকে যারা যারা চিনে তারা আপনার উপর হাসাহাসি করবে। এই কাজগুলো করে নিজেকে হাসি পাত্র বানায় না বেটার। আপনি যদি কিছু জানার জানা যায় থাকে একটু ভাই, ভাই শরীয়তুল্লাহ সাহেব, শরীয়ত সাহেব, হ্যাঁ শরীয়তুল্লাহ সাহেব, আমার মনে হয় এনাফ ভাই, আপনি আর কথা বললে আমার মনে হয় আমরা আরো অনেক বেশি হাসবো। আমি আমি এমন না যে হাসতে পারবো না বা আমি ইয়ে, বাট থাকুক আজকে থাকুক, আপনি আরেকটু পড়াশোনা করে আসেন। আচ্ছা আমি ফারাজ ভাই, আমাদের সাথে আকাশ সেন ভাই যুক্ত হয়েছেন, উনি কি কথা কিছু বলতে চান এই বিষয়ে? আকাশ সেন ভাই মিউট করে রাখি, আকাশ ভাই বলুক। হ্যাঁ আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ পরিষ্কার শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ আমি কলকাতা থেকে বলছি, তো আমার খুবই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আপনারা ধর্মান্ধতা নিয়ে ইয়ে করছেন, মানে এক ধরনের যুদ্ধই বলা যায়। তো আমি 2 মিনিটে একটা ঘটনা বলতে পারি, ধর্মান্ধতার যে কত ভয়াবহ একটা জিনিস সেটা অবশ্য আমরা জানি, সেটা অবশ্য আমরা জানি, তারপর আপনি যদি বলতে চান তাহলে শর্ট করে বলতে পারেন। আমি দুবাইয়ে, কলকাতা থেকে দুবাই আর কি, বেশ কয়েক বছর ধরে ছিলাম, তো আমার এখনো আছে, আমার ওখানে তো ইন্ডিয়ান পাকিস্তানি বিভিন্ন ইয়ে থাকে আর কি, তো আমার পাকিস্তানি এক মেয়ের সাথে ইয়ে ওখানে আমার কলিগই বলতে পারেন, তো একটা সম্পর্ক হয়। তো এইবার এই 2021 সালের যে ইয়েতে গেল দোলযাত্রা আমাদের, সম্ভবত মার্চে 29 তারিখ বা এরকম একটা, তো আমি ওকে ইয়ে করে একটা ইয়ে করেছিলাম, একটা ছবি তুলে ওই ইনস্টাগ্রামে একটা ছবি আপ দিয়েছিল, সাথে সাথে দাদা ভাই সাথে সাথে প্রায় 1000-এর মতো এটা সেটা গালাগালি হুমকি, এত ঘৃণা এত ঘৃণা এত ঘৃণা, মানে কি মানে এটা কি মানে ভারতীয় দেখে নাকি হিন্দু, মানে এই কারণটা কি আমি তো বুঝতে পারলাম না। কিন্তু যারা যারা থ্রেট দিচ্ছে তারা তো কেউ মাদ্রাসা না, কেউ ভালো ভালো স্কুল থেকে, কেউ আর্মিদের স্কুল থেকে পড়াশোনা করা, কেউ বিদেশে থাকছে, কেউ দেশে। আচ্ছা তাহলে ওনার ওনার সাথে আমরা আগামী আরেকদিন কথা বলবো না। ফারাজ ভাই শরীয়তুল্লাহ ভাই এর সাথে কি আমরা আর কথা বলবো নাকি ওনাকে আমরা একটু, আমার মনে হয় উনি কি পারে না কথা বলতে কিছু? আচ্ছা আমরা একটু দুই একটা জিনিস জিজ্ঞাসা করি শরীয়তুল্লাহ ভাই, একটা জিনিস আমাকে একটু বলেন যে কাউকে যদি একটা কিছু বুঝাইতে হয় তাহলে তো একটা, ধরেন আপনাকে আমি রবীন্দ্রনাথের একটা কবিতা আপনাকে আমি বোঝাবো, তাহলে তো ভাই আপনার আগে বাংলা ভাষাটা তো জানা থাকতে হবে, তাই না ভাই? শরীয়তুল্লাহ ভাই কি বলেন আপনি? শরীয়তুল্লাহ আপনি আনমিউট করে কথা বলেন, আপনি মিউট করে রেখেছেন, আনমিউট করে বলেন। হ্যাঁ শরীয়তুল্লাহ ভাই আপনার কথা কিন্তু আমি জোরে শুনতে পাচ্ছি না, একটু জোরে বলতে হবে। জি আমি আপনার আমি বলতেছি, শুনেন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আপনাকে আমি একটা প্রশ্ন করেছি যে আপনাকে যদি আমি এই রবীন্দ্রনাথের একটা কবিতা বোঝাতে চাই, রবীন্দ্রনাথের একটা কবিতার ভিতরে রবীন্দ্রনাথ কি বুঝিয়েছেন এটা মানে ভাবার্থটা কি, তাহলে তো আপনার অবশ্যই বাংলা ভাষাটা কিছু কিছু জানতে হবে, তারপরে হচ্ছে গিয়ে সরেয়া সরেয়া স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ যুক্তাক্ষর কাকে বলে, বাংলা ভাষার শব্দগুলোর অর্থ কি, সেগুলো জানতে হবে, তাই না ভাই? ঠিক আছে
তো ভাই এখানে যে সমস্যাটা দেখা দিচ্ছে যে আপনি এমন একটা প্রশ্ন করেছেন যে প্রশ্নটার উত্তরটা জানার জন্য আপনার কিছু বেসিক জিনিস বুঝতে হবে, বেসিক জিনিস জানতে হবে, কিন্তু আমার মনে হচ্ছে না আপনি সেই বেসিক জিনিসগুলো জানেন। এই কারণে আপনাকে বোঝানোটা হচ্ছে কি, মনে করেন একটা গাছকে যদি আমি একটা রবীন্দ্রনাথের গান বুঝাইতে যাই সেটা যেরকম একটা হাস্যকর ব্যাপার হবে, আপনাকে বোঝানোটাও সেরকম একটা হাস্যকর ব্যাপার হবে। এই কারণে আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি যে আপনি কি ভাই বিজ্ঞান কাকে বলে এই জিনিসটা বলতে পারবেন? আমি কিন্তু আপনাকে এর আগে বলছি একবার কথাটা, আমি কিন্তু বিজ্ঞান সম্বন্ধে আপনাকে প্রশ্ন করিনি। তো ভাই বিজ্ঞান সম্পর্কে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা তো বিজ্ঞান বিষয়ক প্রশ্ন। বিজ্ঞান জন্ম নিল কবে, এটা কি বিজ্ঞান বিষয়ক প্রশ্ন না? আমি এটা পরে বলছি আপনাদের কথা। প্রথম মানুষ কবে এলো, এটাও তো ভাই বিজ্ঞান বিষয়ক প্রশ্ন, এটা তো বিজ্ঞান ছাড়া তো এটা দেওয়া সম্ভব না। তো কিন্তু আপনি তো সেভাবে আমাকে উত্তর দেন না, আমাকে তো সেভাবে আপনারা বলেন ভাই সেভাবে উত্তর দিছি কি দেই নাই, এটা কি বিজ্ঞান বিষয়ক প্রশ্ন কিনা সেটা বলেন। আমি আপনাকে কি বলছি আপনি তো আমার কথাটা বুঝেন নাই ভাই। ভাই আপনি অনর্থক আমাদের সময় নষ্ট করতেছেন, আপনি নিজের সময় নষ্ট করতেছেন। আপনাকে আমি যেটা জিজ্ঞাসা করছি যে এইটা তো বিজ্ঞান বিষয়ক প্রশ্ন, বিজ্ঞান জিনিসটা কি সেটা আপনি জানেন কিনা সেটা আগে বলেন। হ্যাঁ বলেন, আমি জানি না, বলেন দেখি তারপর শুনি। এই কারণেই তো বলছি যে আপনি আদর্শলিপি পড়েন নাই, আপনি রবীন্দ্রনাথের মানে গান যদি বুঝতে চেষ্টা করেন বা জীবনানন্দ দাশের কবিতা যদি বুঝতে চেষ্টা করেন, আপনি আদর্শলিপি পড়েন নাই এখন পর্যন্ত, আদর্শলিপি ঠিক নাই আপনার। এখন আপনি গেছেন জীবনানন্দ দাশের অথবা মাইকেল মধুসূদন দত্তের কবিতা বুঝতে, সেটা তো আরো দাঁত ভাঙা, বা সুধীন্দ্রনাথের কবিতা বুঝতে গেছেন আপনি, বিষ্ণুদের কবিতা বুঝতে গেছেন। ওরে বাপরে ভাই, মাথা মাথা নষ্ট, সুধীন্দ্রনাথ বুঝতে গেলে তো একটা মাথা পরে ছাড়া হয়ে যাবে। আপনি গেছেন সুধীন্দ্রনাথের কবিতা বুঝতে, এইটা ভাই কোনো ভাই আপনার মাথার উপরে একটু বেশি পেশা পড়ে যাবে না? আপনার এত ছোট মাথা এত বেশি জিনিস ধরবে ভাই? বেবি স্টেপে আগানো লাগবে তো ভাই, আপনার তো মানে একটা প্রত্যেকটা জিনিসের একটা ধারাবাহিকতা আছে, আপনার ধারাবাহিকতা মেনটেন করে করে তো সেকেন্ড স্টেপটা বুঝতে হবে। আপনি যদি প্রথমে বুঝতে চান এমন না যে আপনি পারবেন না, কিন্তু এফোর্ট তো অনেক বেশি লাগবে। আমার তো মনে হচ্ছে আপনি সেই এফোর্টটা পারবেন, বাট আপনি যদি ইভেন কয়েকটা স্টেপ বাদ দিয়ে তারপরে স্টেপ জানতে চান আপনার নলেজেরও তো গ্যাপ থাকবে। আপনি ওই জিনিসটা জিনিসটা বোঝার চেষ্টা করতেছেন সেটা পুরোপুরি গ্রাস করতে পারবেন না, সেখানে আপনি পুরোপুরি বুঝে ওঠা আপনার পক্ষে অনেক ক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে। এই জিনিসগুলো তাহলে জানার আগে বোঝার আগে আমি আমি যে বললাম যে আমি কিন্তু আপনাকে সিম্পলি প্রশ্নগুলো করছিলাম বা সিম্পল ভাষায় আপনার সাথে আলোচনা করতে চাচ্ছিলাম, তা আপনি বলছেন আপনার মন মতো হয়নি, আপনার এই মতো হয়নি, আপনার সেই মতো হয়নি, কিন্তু সেটার জন্য তো আপনার বই পড়া লাগবে, বোঝা লাগবে যে আমি অ্যাকচুয়ালি কোন কোন দিকে কথাগুলো বলছি। এই জন্য বলতেছি যদি এগুলা সম্পর্কে জানার আগে বোঝার আগে এগুলো ক্রিটিসিজম করার আগে আগে তো পড়তে পড়তে হবে, জানতে হবে জিনিসটা কি। আপনি যেখানে বিজ্ঞান জিনিসটাই জানেন না সেখানে প্রথম মানুষ থাকবে কি থাকবে না সেটা নিয়ে যদি আপনি কথা বলতে চান, এই জিনিসগুলো তো মানায় না ভাই। আচ্ছা ফারাজ ভাই যদি ধরেন আমরা কিন্তু ওনার মন মতো একটা উত্তর দিতে পারতাম, ওনার কিন্তু এত কষ্ট করতে হতো না, পড়ালেখারও দরকার নাই মানে পরিশ্রমও নাই, এই যে এই জিনিসগুলা বুঝতে জানতে যে অনেক পরিশ্রম করতে হয়, অনেক পড়ালেখা করতে হয়, সে কোনো পরিশ্রম নেই, একদম সিম্পল কথা ভাই। একটা দিন আল্লাহ ফাঁস করে বাড়িতে আদমরে ফালাইছে, হাওড়ে ফালাইছে, দুইজনে মানে সেক্স করছে, সেখান থেকে ভাই হাবিল আর কাবিল জন্ম হয়েছে, সেখান থেকে অন্য তাদের দুটো বোন জন্ম হয়েছে, সেই বোন বোনদের সাথে সেক্স করছে, সেক্স করার পর তাদের বাচ্চা হয়েছে, তারা আবার ভাই বোন সেক্স করছে, এইভাবে গন্ডা গন্ডা জন্ম হয়ে গেল। এটা কিন্তু খুব সহজ তাই না, মানে যে কোনো একজন মোল্লা যে কোনো একজন অশিক্ষিত মোল্লা চায়ের দোকানে বসে এই এই গল্পটা পারবে, বুঝতে খুব সহজ ভাই, বুঝতে কোনো কঠিন এটা করতে কামিল করলে না এনাফ কষ্ট করা লাগবে না। মাথার উপরে কিন্তু কোনো প্রেশার পড়বে না যে আমার অনেক মানে বড় বড় বই পড়তে হচ্ছে, কিছু করতে হবে না, যে কোনো অশিক্ষিত মূর্খ গাধা গরু একটা গাধাকেও যদি আপনি ঠিকভাবে বোঝাতে পারেন, সেই গাধাটাও বুঝে মাথা দেখবে এইভাবে নাড়বে, হ ঠিক 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 আছে। কিন্তু ভাই কিন্তু ভাই এই যে কামিল কামিল ফাজিল এই যে যেগুলো আছে তাদেরকে ভাই খুব সুন্দর বোঝানো যাবে এই ধরনের গল্প, হুজুরে হুজুর কইছে মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এটা কিন্তু খুব মনোরম দেখবে, বলে ঠিক কিনা, বলে ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক ঠিক বলেছিল, এটা বুঝে গেছে একদম দুনিয়া কাভার্ড। হ্যাঁ মানে মানুষ কিভাবে জন্ম নিল পুরো বই বুঝে শেষ, পুরো বই খতম, এক একেবারে ডিসকভারি শেষ, শেষ লাইনে আমরা ডিসকভার করে ফেলেছি মানুষ কিভাবে জন্মগ্রহণ করছে, আদম হাওয়া বানাইছে, বানায় পর কাপড় বিষে পাঠাইছে, ঘন্টা ঘন্টা সেক্স হলি ইনসেস্ট ভাই বোন সেক্স করে একটা বানাইছে মানুষ হয়ে গেল, এটা বুঝতে আপনার এফোর্ট দাও। বিজ্ঞান কাকে বলে এটা বুঝতে কি ভাই, আপনার বিজ্ঞান কাকে বলে এটা বোঝা লাগবে ভাই? কত সহজ পদ্ধতি, কত সহজ পদ্ধতি, এগুলো দেখে কেন এই আমাদের এই কামিল ফাজিলরা, আমাদের যে ফাজিল ভাইরা আছে, আমাদের কামিল ভাইরা আছে যিনি আবার বললেন আমাদেরকে একটা ইংরেজি শব্দ আমি আজকে শিখলাম যে বায়োগ্রাফি শব্দের একটা প্রতিচ্ছবি, এটাও ভাই আমি খুবই খুশি হয়েছি যে আজকে একটা ইংরেজি শব্দ আমি শিখে গেলাম, আমার দিনটা সফল হলো আর কি। আচ্ছা সৈয়দ সাহেব কি লাস্ট কিছু বলবেন, তাহলে আমরা ওনার ক্লাস প্রদর্শনে শেষ করে দিতাম আজকে। হ্যাঁ সৈয়দ ভাই যদি লাস্ট কিছু বলতে চান বলেন, তারপর আমরা শেষ করে দিব। আমি তো বলতে চাচ্ছি আপনি খোড়া যুক্তি দিয়ে আমার প্রশ্নটা আমি সহজেই করছিলাম, খুব সিম্পল একটা প্রশ্ন করছিলাম, কিন্তু আপনি আপনারা অযুক্তি খোড়া যুক্তি দিয়ে যে কিছু কানে যুক্তি জিনিসটা কি সৈয়দ সাহেব, যুক্তি জিনিসটা কি আপনি জিনিসটা পারেন নাই? হ্যাঁ এই জন্যই আমি বুঝতে চাচ্ছি যে যুক্তি জিনিসটা কি, যুক্তি জিনিসটা বলতে আপনি কি বুঝছেন, এটা বলার পরেই আপনি আমি মাসে আর ইন্টারাপ্ট করবো না, এটা বলার পরেই আপনি আলোচনাটা কমপ্লিট করেন, কমপ্লিট করে শেষ করে দিন, সমস্যা আমি এটা রিপ্লাইও দিবো না, শুনতে চাচ্ছি যুক্তি জিনিসটা কি।
ফারাজ ভাই, যুক্তিটা ল্যাংড়া নাকি লুলা নাকি কানা নাকি বয়রা, এই জিনিসটা বোঝার আগে তো যুক্তি জিনিসটা কাকে বলে, এক্স্যাক্টলি জিনিসটা কি সেটা আমাদের বুঝতে হবে। তারপরে কানা যুক্তি কাকে বলে, ল্যাংড়া যুক্তি কাকে বলে, খোড়া যুক্তি কাকে বলে, তারপরে ধরেন প্যারা যুক্তি কাকে বলে, এই জিনিসগুলো আমরা পরে জানতে পারবো, আগে তো যুক্তি জিনিসটা কি বুঝতে হবে। আর শরীয়তুল্লাহ ভাই, তাহলে আপনি আমাদেরকে একটু যুক্তি জিনিসটা কাকে বলে একটু আমাদেরকে একটু যদি বলতেন। যেমন আপনারা একটু আগে বললেন, যেমন আপনারা একটু আগে বললেন যে আল্লাহ, যেমন তো হয় উদাহরণের সময় ভাই, ডেফিনিশনটা বলেন, সংজ্ঞাটা বলেন, যুক্তি জিনিসটা কি। আমার প্রশ্নটা করার আগে আপনি যুক্তি বিষয়ে জানতে চাচ্ছেন, তাহলে আমি তো আমার প্রশ্ন এড়িয়ে যাবো। আপনি তো প্রশ্ন করছেন না, আপনি তো বিদায় বক্তব্য এরকম টাইপের কিছু একটা দিচ্ছেন। আর প্রথমে আপনি অ্যালিগেশন শুনে নেন, প্রথমে আপনি অ্যালিগেশন নিয়ে শুরু করলেন। সুরেশ স্যার, প্রথমে আপনি একটা দোষ দিলেন, হ্যাঁ আমাদেরকে একটা দোষ দিলেন যে আমরা সেই দোষের বিষয়ে আমাকে বলতে দিবেন তো, বলতে দিবেন তো। শুনেন তো ভাই, শুনে তো ভাই, আপনি আমাদেরকে একটা দোষ দিয়েছেন যে আমরা খোড়া যুক্তি দিয়েছি। হ্যাঁ, তো খোড়া যুক্তি কি সেটা বোঝার আগে তো আমাদের যুক্তি কি জিনিস সেটা তো বুঝতে হবে। এই জন্যই আমাদের যে কনভারসেশনটা যেটা ঠিক হয়, আমি যেন আপনার কথাটা বুঝতে পারি, সেজন্যই আমি যেহেতু আপনার কাছে যুক্তি জিনিসটা কি সেটা জানতে চাচ্ছি। আপনি যুক্তি জিনিসটা কি এটা ডেফিনেশনটা বলে তারপর উদাহরণের সমস্যা নেই, কিন্তু যুক্তি জিনিসটা কি এটা সংজ্ঞাটা একটু দেন। আমি তো সেই বিষয়ে আপনাকে বলতে চাচ্ছি, কিন্তু আপনি বলা মানে শুরু করছেন না তো আমারে। হ্যাঁ, যুক্তি জিনিসটা কি একটু সংজ্ঞাটা দেন। আমি তো আপনাকে এই বিষয়টাই বলতে চাচ্ছি, কিন্তু যুক্তির বিষয়ে আপনি যেভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা, আমি বললাম যে আপনি একটু আগে বললেন যে আদম হাওয়াকে আল্লাহ ঠাস করে জমিনে পাড়ায় না, আপনাকে তো উদাহরণ জিজ্ঞেস করা হয় নাই ভাই, আপনাকে উদাহরণ জিজ্ঞেস করা হয় নাই। উদাহরণ যখন আমরা জিজ্ঞাসা করবো তখন আপনি এটা বলবেন যে এই যে যেমন ধরেন এটা, ওই যেমন ধরেন সেটা, যেমন ধরেন এই অমুক দিনে ওইটা, যেমন ধরেন অমুক দিনে সেটা। আমি একটা উদাহরণ দিয়ে বলে আসি ভাই, ধরেন আমি জিজ্ঞেস করলাম আপনাকে দেনমোহর মানে কি। হ্যাঁ, তখন তো আপনি বলবেন না করিমুদ্দিন সাহেব এত টাকা দেনমোহর দিচ্ছে, সরিমুদ্দিন সাহেব এত টাকা দেনমোহর দিচ্ছে, এটা তো বলবেন না। আপনি তখন বলবেন নারীর যৌনাঙ্গ, কোন স্ত্রীর যৌনাঙ্গ ভোগের মূল্য হিসাবে স্ত্রীকে যে টাকাটা দেওয়া হয়, যে অর্থটা দেওয়া হয় সেটাকে বলা হয় দেনমোহর। এই যে এটাকে বলা হয়, যে আমি যে জিনিসটা বললাম সেটা হচ্ছে সংজ্ঞা। এইভাবে আপনি যুক্তি জিনিসটা কি, যুক্তির সংজ্ঞাটা বলেন তারপর উদাহরণ দেন, উদাহরণ তো সমস্যা নেই। আমি না একটু আশ্চর্য হচ্ছি যে ওনাদের কামিল অনেক পাশ করেছেন, ওনাদেরকে এই জিনিসটুকু শেখানো হয় না, কোনটাকে মাস্টার্স সমপর্যায়ে চিন্তা করেন যে মানে কোনটাকে সংজ্ঞা বলে কোনটাকে উদাহরণ বলে, এইটুকু পার্থক্য কি ওনাদেরকে ওনাদের সিলেবাসে নাই? তাহলে মানে ওনারা এইটুকু না থাকলে কেমনে ভাই, এটুকু তো মানে একটা জিনিসকে ধরেন আমি একটা চুম্বকের সংজ্ঞা দিচ্ছি, বা ধরেন ধরেন আপনি পানির সংজ্ঞা দিচ্ছি, তারপরে আমি বা ধরেন আমি দেশের সংজ্ঞা দিচ্ছি, দেশের সংজ্ঞা দিব তারপরে আমি উদাহরণ দিব। প্রশ্নের ভিতরে যদি থাকে যে দেশের সংজ্ঞা দাও উদাহরণ সহ, তখন আমি প্রথমে দেশের সংজ্ঞা দিব, এরপরে আমি উদাহরণ গুলা দিব, যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ইত্যাদি ইত্যাদি। আগে তো সংজ্ঞাটা দিতে হবে, উদাহরণটা তো আসবে পরে। এই সিম্পল জিনিসটা আমি ভাই কোনো বইয়ের ডেফিনেশন চাচ্ছি না, উনি কি বুঝাচ্ছেন সেটাই বুঝতে চাচ্ছি, কিন্তু নর্মাল ডেফিনেশন বলতে পারছেন না, মানে উনি কি বুঝছেন এটাই বলতে পারতেছেন। মানে ভাই কামিল কামিল মানে শিক্ষার্থীদের জন্য ভাই আসলে খুব কষ্ট হচ্ছে যে কামিল পাস যারা করেছেন ভাই, খুবই ভয়ঙ্কর অবস্থা ভাই। আপনি কি সংজ্ঞা কাকে বলে আর উদাহরণ কাকে বলে দুটো মানে বলতে পারবেন আমাদেরকে? এটা কি আমার প্রশ্ন ছিল ভাই? আপনার প্রশ্নের উত্তর দিতে হলে তো আমাদের বুঝতে হবে যে আপনি প্রশ্ন শব্দটার মানে জানেন কিনা, বা উত্তর শব্দটার মানে জানেন কিনা। আপনি উত্তর শব্দের মানে আমি নিশ্চিত, আপনি প্রশ্ন এবং উত্তর এই দুটা কাকে বলে এটাই আপনি ঠিক ভাবে বলতে পারবেন না ভাই। তাহলে উত্তর কি উত্তর দিব আমি, মানে আপনাকে আমি কি তাল গাছ কলা গাছ বোঝাবো, আপনি আপনি বাকি বুঝবেন। আমি ভালোই বুঝতে পারবো আপনার কথা। হ্যাঁ, আপনি যে কত ভালো বুঝতে পারবেন, আপনি যে কত ভালো বুঝতে পারবেন সেটা ভাই আমরা ভারী হারে টের পেয়ে গেছি ভাই। আপনি যে কত ভালো বুঝতে পারবেন, আপনাকে আমি আপনাকে আমি কি আপনাকে আমি আপনাকে আমি সহজ প্রশ্ন জিজ্ঞেস করেছি যে আপনি কি কোনটাকে সংজ্ঞা বলে কোনটাকে উদাহরণ বলে এইটা বলতে পারবেন অন্তত? আপনাদের সাথে বলছেন, আপনাদের সাথে যারা লাইভে আসে তারা একবার মানে আসলে আপনাদের সাথে লাইভে যুক্ত হওয়াটাই মানে নীতিগত দিক থেকে ঠিক না, কারণ আপনাদের আপনাদের কাছ থেকে কোনো কিছু জানতে চাইলে ভাই আপনি একটা নীতিগত ভাই বেঠিক কাজ করে ফেলেছেন আজকে ভাই। এখন মানে এক কাজ করেন, নিজের গালে নিজের থাপ্পড় দেন, নিজের গালে নিজের থাপ্পড় দেন, যে নীতিগত যে বেঠিক কাজ আপনি করেছেন নিজের গালে কষায় দিয়ে থাপ্পড় মারেন, যে এখনই মারেন, আমি শব্দ শুনি শব্দ শুনি ভাই, নিজের গালে এক কাজ করেন, নিজের জুতাটা খুলে নিজের জুতাটা খুলে নিজের গালে দিয়ে থাপ্পড় মারেন। সুরেশ সাহেব নিজে আসলেন, আপনাকে কেউ ধরে আনে নাই, নিজে আসলেন, নিজে একটা প্রশ্ন করলেন, আমরা আমরা চেষ্টা করলাম প্রশ্নের উত্তর দিতে, পরে যখন আমরা একটু দেখলাম আপনাকে একটু যাচাই করলাম, দেখলাম আপনি যে প্রশ্নের উত্তরটা নেবেন সেই ক্যাপাসিটিও আপনার মধ্যে নাই, সেটা জ্ঞান বুদ্ধিও আপনার মধ্যে নাই। এবং আমরা কিন্তু এই জিনিসটা একটু শুনে নেন ভাই, এই জিনিসটা কিন্তু আপনাকে ভদ্রভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম প্রথমে, তারপরেও যখন আপনি অ্যাটিটিউড দেখা গেছেন, আপনি যখন একটা ভাব দেখা গেছেন যে আপনি বিশাল বড় শিক্ষিত মানুষ, বাট আমাদের উত্তর আপনার পছন্দ হচ্ছে না, আমি বলছি না হইতেই হবে, বাট যে অ্যাটিটিউড আপনি কথা বলছিলেন সেটা দেখার পরে যখন আপনার জ্ঞানের লেভেলটা যাচাই করা করলাম, তখন যখন আপনি একটা হাসি পাত্র হলেন, এরপরে হাসির পাত্র হওয়ার পরে এখন আপনি বলতেছেন আপনি নৈতিকভাবে কারো উচিত না আপনার দেশে আসেন। নৈতিকভাবে আসা উচিত কিনা উচিত সেটা আমি জানি না, কিন্তু স্টুপিড রিজনে এই যে স্টুপিডিটি দেখাইতে আসা আসলে উচিত। আগে জানেন বুঝেন কি বলতে চাচ্ছেন, কি জানতে চান, কোন পজিশনটা হোল্ড করেন সেটা সম্পর্কে শিওর হন, তারপরে একটা যুক্তি তর্ক করতে আসেন। যদি এগুলো না জানেন না বুঝেন, এগুলো না বুঝে শুনে না ভাই, না বুঝে নিজেকে নিজেকে শুনে ভাই, নিজেকে ছোট নিজেকে ছোট করে না, এরকম বড় গলায় দাবিও করে না, একটু একটু ভাই কমন সেন্স গ্রো করেন। এইভাবে এইভাবে নিজেকে ছোট করার কোনো মানে হয় না, লিটারেল কোনো মানে হয় না। আপনি যদি তারপরও ভদ্রভাবে আলোচনা করতেন আমরা কিন্তু ভদ্রভাবে আলোচনা করতাম, কিন্তু আপনি কিন্তু এই যে আপনার প্রশ্নগুলো প্যাটার্নটা আপনি একটু লাইভের পর আবার শুনে যে আপনি কি ধরনের প্রশ্ন করছেন সেটা নাকি আসলে কোনো উত্তর দেওয়া যায় না, সেটা একটা হাসি তামাশা করার মতোই জিনিস। বা আপনি আমি আপনাকে যে জিনিসটা বলেছিলাম 99 কোনো একটা বাচ্চাকে দেখায় বলেন যে ভাই ছোট ভাই দেখো তো আমি এই ধরনের কথা বলেছিলাম, কথাগুলো আমার ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, বা যদি কোনো কাজী টাজিন থাকে বাচ্চা তাদেরকে একটু দেখায় বলেন,
তারাই দেখেন একটু হাসাহাসি শুরু করে দেবে। বেটার আপনি একটা কাজ করেন, আগে আপনার ফাউন্ডেশনটা গ্রো করেন, একটু বইটাই পড়েন, বুঝেন আপনি কি সম্পর্কে কথা বলতে যাচ্ছেন, কি সম্পর্কে জানতে যাচ্ছেন সেটা একটু বুঝেন। বুঝার পরে যখন আপনি উত্তরটা পাবেন তখন আপনি একের পর এক মিলাইতে পারেন যে হ্যাঁ লোকটা আমাকে ঠিক প্রশ্ন দিচ্ছে নাকি প্রশ্নের উত্তর ঠিক দিচ্ছে নাকি ভুল দিচ্ছে। ধরেন ধরেন আমি ইয়ের সম্পর্কে কিছু জানি না, ইসলাম ধর্মের আগা মাথা সম্পর্কে কিছু জানি না, তখন আপনি আমি আপনার একটা জিজ্ঞেস করলাম, একটা একটা ফিকের বিষয় জিজ্ঞেস করলাম, আপনি আমার বললেন, আমি বললাম এটা আমার মনের মতো হয় নাই, এটা আমার মনের মতো হয়েছে, এটা এটা কি মনের মতো হয়েছে কি হয়েছে না, এটা তো রিলেভেন্ট না, রিলেভেন্ট হচ্ছে কি উত্তরটা ঠিক আছে কিনা, সেটার জন্য তো আগে আমার একটু জানতে হবে, একটু বুঝতে হবে কোন হাদিসে কি বলা না বলা, ইসলাম জিনিসটা কি সেটা সম্পর্কে জানতে হবে। ইসলাম জিনিসটা কি সেটা সম্পর্কে যদি আমি না জানি তাহলে আপনি ফিকের উত্তর ঠিক দিচ্ছেন না ভুল দিচ্ছেন সেটা আমি বুঝবো কি হবে। এই জন্য আমি আপনাকে বলতেছি ফাউন্ডেশনটা একটু গ্রো করেন, ফাউন্ডেশনটা গ্রো করার পরে তারপরে বুঝতে পারবেন যে উত্তরগুলো ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে নাকি আপনার শুধু শুধু সময় নষ্ট করা হচ্ছে, এই জিনিসটা বুঝতে পারবেন। আপনার যদি এগুলো বাদে এগুলো বাদে আপনি যুক্তির যুক্তির সঙ্গে আমার মনে হয় না দিতে পারবেন, অ্যালিগেশন বাদে আপনার যদি লাস্ট কোনো কিছু বলা থাকে সেটা বলেন। ফারাজ ভাই আপনি তো অনেক অনেকে অনেক কথা বললেন কিন্তু আমার কিন্তু মনে হয় না যে ওনার মানে ওনার কথা শুনে আমি যেটুকু বুঝলাম ওনার জন্য কিন্তু ভাই ইসলাম ধর্মটাই ভালো, বুঝতে পারছেন, উনি ইসলাম ধর্মের সব সব রহস্যের সব প্রশ্নের সহজ উত্তর সহজ সমাধান, এবং মুফতি ইব্রাহিম হচ্ছে ওনার জন্য বেস্ট আমার মনে হয়। ভাই আমার মনে হয় যে এই কথাটা ইয়ে বলেছে মানে ওনার মেন্টাল পজিশনের জন্য এটা ভালো, আমি মানে কাউকে এরকম বিয়ে করি না যে এই এই লোকের এই লোক বুঝে না এই সেই সেই এই জন্য তার জন্য, বাট হ্যাঁ তার যে মেন্টাল পজিশন যে সেটা থেকে শান্তি পাচ্ছে বিশ্বাস করে এটা 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 তুলে ঠিক আছে সে শান্তি পাক, কিন্তু ভাই একটু সমস্যা হবে এই যে দুদিন পর সেই জিয়াদিন আমি বলবো আমি যে শান্তি পাচ্ছি সেই সাথে আপনাকেও পাইতে হবে, ওই হচ্ছে এত সমস্যা ভাই। আমি এটাই পয়েন্ট আউট করছি তিনি এখন যে স্টেটে আছেন যে কোনো কিছু তার ওই যে বিশ্বাসটা বাদে অন্য কোনো কিছু একসেপ্ট করা যে যেতেও পারে মানে এগুলা যে একটু দেখাও দিতে পারে এগুলা ওখানে কি বলা হচ্ছে সেটাও শোনার মতো ইয়া ওনার ভিতরে নাই, তাহলে আপনি কি মনে করেন না ওনার জন্য ইসলাম ধর্মটাই এখন মানে ভালো? ভাই মেন্টাল স্টেটে যদি উনি মনে করেন এটা উনি শান্তি পাচ্ছেন সেখানে আমার কিছু বলার নাই, যদি একটু পার্সোনাল রাখেন উনি পচা পায় না সেখানে তো আমার কিছু করার নাই, যদি শান্তি পান ভালো, হ্যাঁ অবশ্যই তার জন্য ভালো সেটা। আচ্ছা ঠিক আছে শরীয়ত ভাই আপনি কি যদি শেষ কিছু বলতে চান কোনো ধরনের অভিযোগ বা কোনো ধরনের মানে ইয়া ছাড়া যদি শেষ কিছু বলতে চান বা অন্য কোনো দিন যুক্ত হয়ে আমাদের সাথে কথা বলতে চান তাহলে অবশ্যই আসবেন, কিন্তু ভাই কোনো অভিযোগ করেন না তাহলে আবার উত্তর দিতে হবে আমাদের। শরীয়ত ভাই আমি আপনাকে একটা রিকোয়েস্ট করবো যে আপনি আপনি একদিন আসেন আপনার সাথে, আপনি যে বিষয়টা জানেন আপনার তো একটা কামিল ডিগ্রি আছে আপনি এটা পড়াশোনা করছেন যে ফিল্ডে আপনি এক্সপার্ট সেই ফিল্ডে আমরা কথা বলি ইসলাম নিয়ে কথা বলি, দেখি আমার ইসলাম নিয়ে কথা হবে না কারণ আপনি তো ইসলামের বাইরে অযৌক্তিক সেটা তো আমার গ্রহণের উপর ডিপেন্ড করে না, ধরেন আপনি আমাকে একটা কথা বললেন যে কথাটা হচ্ছে যৌক্তিক যে কথাটা হচ্ছে রেশনাল সেই কথাটা তো ডিপেন্ড করবে না যে আমি গ্রহণ করলাম কি গ্রহণ করলাম না, সেটার উপর ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে যে বিষয়টা যৌক্তিক কি অযৌক্তিক, এটা এটা জনতার উপর ছেড়ে দিবেন, জনতা যদি গ্রহণ করে করবে জনতা যদি গ্রহণ না করে করবে না, কিন্তু আমি গ্রহণ না করলে যে এটা অযৌক্তিক হয়ে যাবে জিনিসটা সেটা না। আমরা এই জন্য ইসলাম কি বলে বা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে যদি আলোচনা করতে চান যে ফিল্ডে আপনি এক্সপার্ট যে ফিল্ডে আপনি বলবেন না যে বিজ্ঞান জন্মাইল কবে বা বিজ্ঞান জিনিসটা কি সেটাই আপনি জানেন না, ওই ফিল্ডে কথা বলে তো আপনারও সময় নষ্ট আমারও সময় নষ্ট, বেটার আপনি যে ফিল্ডে জানেন সে সে ফিল্ডে আসেন সেই ফিল্ডে আমরা কথা বলে দেখি যে আপনি আপনার আপনার যে আইডিয়ালজি আপনার যে ধর্ম সেই জিনিসটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক সেটা নিয়ে আমরা একটু যাচাই বাছাই করতে পারি। আপনি যাচাই করবেন কিভাবে কারণ আপনি মনে করেন যে আমি আপনাকে একটা কোরআন থেকে বা হাদিস থেকে একটা বিষয় নিয়ে কথা বললাম কিন্তু তার পরে মানে ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি আরেকটা কোরআনে বা অন্য কিছু আয়াতে কারিমা দিয়ে একটা ঘটনাকে মানে ধামা চাপা দেওয়ার জন্য আরেকটা আপনি ইয়ে দিবেন ইসলাম থেকে আরেকটা করতে দেখেন আপনাদের ধর্মে বা ইসলাম ধর্মে এই কাহিনী আছে এগুলো কি নীতি নির্ধারণের মধ্যে পড়ে পায় না সেটা পরে এই এই সমস্ত দিয়ে আপনি ধরেন আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই, ধরেন ধরেন আপনার ইসলামে এক জায়গায় বলা আছে আপনার কোরআন শরীফে এক জায়গায় বলা আছে যে সুদ নিও না, হ্যাঁ তো আমি ইসলামের মানে কোরআন শরীফের আরেকটা জায়গা থেকে দেখাইলাম যে সুদ নাও, তাহলে তো জিনিসটা কন্ট্রাডিক্টরি হয়ে যাবে তাই না, মানে জিনিসটা তো সাংঘর্ষিক হয়ে যাবে, আমরা তো ওরকম জিনিস দেখাবো না, আমরা রিলেটেড জিনিস যেই টপিকতে কথা হবে সেই টপিকে আলোচনা করবো, যদি আপনি টপিকে দেখেন যে হ্যাঁ ইসলামে দেখেন দাসী সেক্স এটা অবৈধ জিনিস ইসলাম এখানে কোরআনে এখানে এই আয়াত দ্বারা এটা হারাম করছে, আমরা যদি আরেকটা আয়াত দেখাই যে এই আয়াত দ্বারা এটা হচ্ছে হালাল সেখানে তো পজিশন আমার সেখানে আমার দোষ না, সেখানে হচ্ছে কোরআনেই দ্বিপাক্ষিক কথা, একটা হচ্ছে গিয়ে একটা একটা খারাপ কথা দাসী সেক্স হালাল এই জিনিসটা এরকম একটা জঘন্য জিনিসটাকে হালাল করে দিচ্ছে, দুই দুই নম্বর সমস্যা হচ্ছে এটার মধ্যে কন্ট্রাডিকশন আছে, সেখানে তো সমস্যা আমার না সেখানে সমস্যা হচ্ছে আপনার আইডিওলজির, কারণ আমার দোষ দিয়ে তো আপনার আলটিমেটলি লাভ নেই। আপনারা বলছেন আমি আপনাদেরকে এই বিষয়টা কোরআনের কারণ থেকে বলছিলাম যে এটা আল্লাহ তাআলা নিজে বলছেন যে এটা আমি আপনার জন্য হালাল করেছি আপনি হারাম করতে যাবেন কেন, তখন আপনারা উল্টো যুক্তি দিয়েছিলেন বা উল্টো ভাবে বলছিলেন যে দেখেন উনি কিরকম নবী এবং হাদিসে
দাসীর সাথে সেক্স করা সমস্ত মুমিনের জন্য হালাল করা হয়েছে, শুধু নবীর জন্য না, কিন্তু সমস্ত মুসলমানের জন্য হালাল করা হয়েছে। আবারও বলছি শুধু নবীর জন্য না, কিন্তু এটা সমস্ত মুমিনের জন্য হালাল করা হয়েছে, ক্রীতদাসীর সাথে সেক্স করা পুরুষের, সমস্ত মুমিন পুরুষের জন্য হালাল করা হয়েছে। এই বিষয়ে আপনিও একমত, আমিও একমত, কোরআন হাদিস থেকে আমরা যে জিনিসটা জানতে পারলাম সেটা বিশ্বাস উভয় একমত। এখন আমাদের আলোচনাটা হচ্ছে এই কাজটা ভালো নাকি মন্দ। আপনি বলতেছেন ভালো, আমরা বলতেছি মন্দ, এইটা নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু কোরআনে যে এটা আছে, হাদিসে যে এটা আছে, এই বিষয়ে তো আমাদের কারোর কোনো দ্বিমত নাই, নাকি ভাই? তা ঠিক আছে, তাহলে আমরা তো সেই কোরআন এবং হাদিসের রেফারেন্সের আলোকেই আলোচনাটা শুরু করেছি। এখন আপনি এটা পক্ষে বলতেছেন, আমরা এটা বিপক্ষে বলতেছি। আপনি বলতেছেন এই কাজটা খুবই ভালো, আল্লাহ পাক হালাল করছে, দাসীদের সাথে সেক্স করাটাই সর্বোত্তম, এদের সাথে সেক্স করলে সবচেয়ে ভালো হয়, ওরা খুব খুশি হয়, দাসীরা খুশিতে লাফাতে লাফাতে বিছানায় চলে আসে সেক্স করার জন্য। আমরা বলতেছি না ভাই, কাজটা ভালো না, দাসীদের সাথে মানে সেক্স করা এইভাবে যায় না, এটা মানে তাদের অধিকার হরণ করা হচ্ছে, তাতে তাদেরকে বাজারে তাদেরকে উঠানো, তাদেরকে বাজারে নিয়ে বিক্রি করা, বা তাদের বাজার থেকে কিনে আনা, মানে তাদের এই যে আপনাদের যে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি বাজার থেকে দাসী কিনতেন, টিপে টিপে দাসী কিনতেন, জায়গা জায়গা টিপে টিপে শরীরের মাংস টিপে টিপে দাসী কিনতেন তিনি, একদম হাদিসে আছে ভাই, আব্দুল রাজ্জাকের যে মুসনাফ সেই হাদিস গ্রন্থে আছে এটা, টিপে টিপে তিনি দাসী কিনে আনতেন, যে দাসী মানে মনে করেন বড় বড় আছে সেই দাসী কিনে আনতেন। তারপরে সেই দাসী মানে তিনি এই দাসীটার কিন্তু কোনো অনুমতি থাকতো না তার সেখানে, হ্যাঁ আমাকে তুমি কেন, সেই দাসীর যে মালিক সে তাকে বিক্রি করে দিত, তারপর সেই দাসীটাকে এনে তিনি তার সাথে সেক্স করতেন, মানে এটা তো মুমিনদের জন্য হালাল। দাসীর সাথে দাসীর জায়গাগুলো টিপে টিপে কেন, কি উদ্দেশ্যে দেখে মানুষ? একটা গরু যখন আপনি কিনেন, একটা গরু যখন আপনি কিনেন, গরুটা টিপে টিপে যখন দেখেন মাংস বেশি চর্বি বেশি, তখনই তো আপনি কেনেন, কেন কেনেন? খাওয়ার জন্য কেনেন, নাকি আপনি মানে ওইটার গায়ে তেল মাখার জন্য কেনেন, কি জন্য কেনেন ভাই? গরু ভালো দেখা মানে টিপে টিপে যদি দেখেন তাহলে কি জন্য কিনবেন আপনি? নিশ্চয় আপনি হ্যাঁ কোরআন তেলাওয়াত করে শোনাবে, এই জন্য নিশ্চয় কিনেন না, ওই খাওয়ার জন্য কিনেন, এই মাংসটা রান্না করলে টেস্ট ভালো হবে সেই জন্য কিনেন। এখন আব্দুল্লাহ ইবনে ওমর যদি টিপে টিপে একটা দাসী কিনে, এটা তো ভাই টিপে টিপে তো এটা বাসায় এসে কোরআন তেলাওয়াত করে শোনাবে, এই জন্য তো টিপে টিপে দাসী কিনে না, নাকি? যার হৃদয় বেশি নরম সে ভালো কোরআন তেলাওয়াত করতে পারবে। সরি ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা, টিপে দেখতে যে নরম কিনা তাহলে বুঝতো যে হৃদয়টা নরম নেই, ভালো কোরআন পড়তে পারবে। ওয়া ফারাজ ভাই আচ্ছা সরি, আমার এই কথাটা বলা আসলো, ঠিক আছে। ভারতীয়রা বাংলাদেশ, ভারতীয় হিন্দুরা বাংলাদেশ দখল করে নিল, এবং মানে ধরেন ঠাঠারি বাজারে, ঠাঠারি বাজার কারওয়ান বাজারে দাসীর বাজার বসলো, সেখানে ওনার বোন, ওনার মা, ওনার আত্মীয় স্বজন সব নারীকে পাশাপাশি রাখা হলো, তখন একজন হিন্দু জেনারেল এসে একইভাবে টিপে টিপে দেখতেছে কারটা ভালো, কারে কিনবে সে, মানে লাইন ধরে সবাই দাঁড়ানো, এক একজন একটা টিপে টিপে টিপে। ফারাজ ভাই আপনি কল্পনা করতে পারেন, পরে পরে একদিন হিন্দু আসবে, হিন্দু এসে আপনাকে বলবে ভাই এটা টিপে টিপে দেখার কি এই রিজন যে তার সাথে সেক্স করবে, এই একটা রিজন, সে তো বাসে যে তাকে গীতা পড়ে শোনাইতে পারে, শুধু সেক্সের জন্য তাকে কিনে আনা হয় না। ওয়াও মানে কি মর্মান্তিক বিষয়, মানে কিরকম রমানবিক মর্মান্তিক বিষয়, আমরা কল্পনা করতে পারি একটা মেয়েকে বাজারে তোলা হচ্ছে, মানে তাদেরকে বেচা কেনা করা হচ্ছে, তাদের সাথে সেক্স করা হচ্ছে, মানে তাদের কোনো ইয়া নেই সেখানে, তাদের কোনো মতামত নেই সেখানে, এগুলা কি ভাই, এগুলা মানে কি ধর্ম ভাই? এগুলা আমাদের কাছে তো ইসলাম ধর্ম ভালো লাগবে না, আমাদের কাছে ভালো লাগবে খ্রিস্টান ধর্ম, কারণ এ পর্যন্ত আপনারা কোনোদিন এ পর্যন্ত লাইভে বা অন্য কোনো ভাবে খ্রিস্টানদের কোনো বিরোধিতা বা খ্রিস্টান ধর্ম সম্বন্ধে সরি সাহেব, আচ্ছা আমার একটা কথা, আমার একটা কথা আমি একটু বুঝি, আপনি যে কথাটা বললেন, যে কথাটা বললেন একটু বুঝি, একটু একটু বুঝি। ধরেন ধরেন আজকে আপনার আপনার বন্ধুর বাবা হাইরা যাচ্ছে, হ্যাঁ পুলিশ এসে আপনার বন্ধুর বাবাকে ধরলো, একবারে খার মটকায় ধরলো যে সে দুদিন আগে কোন এক জায়গায় ডাকাতি করছে, ঠিক আছে। এখন সে বলতেছে যে আমারে ধরছো কেন, আমারে আমারে ধরছো কেন, এই যে আমার পাশের যে ব্যক্তি বা আপনার বাবা বা আপনার আরেক বন্ধুর বাবা, তারা দেখা বলো এ তো আর বলো স্যার এর আগে ধরো, কিন্তু তাকে যদি ধরেও সেকেন্ড যে পার্সন আপনার যে দ্বিতীয় বন্ধুর যে বাবা, তাকে যদি ধরেও, তাতে কি আপনার যে প্রথম বন্ধুর বাবাকে ধরাইছিল সেই বন্ধুর বাবাটা কি নির্দোষ প্রমাণিত হয়ে যায়, নাকি সে নিজেও দোষী থাকে? আপনি যে উদাহরণটা দিলেন, আপনি যে উদাহরণটা দিলেন যে আমাদের ইসলামের আপনার তো এগুলো ভালো লাগবে না, আপনার ভালো লাগবে খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান ধর্ম যতই বর্বর হোক, যতই খারাপ হোক, যতই যাই হোক, আমিও মানি খ্রিস্টান ধর্ম বর্বর খারাপ জঘন্য, এটা আমিও মানি, যদি খারাপ বর্বর হয়ও তারপরে তো আপনার নিজের ধর্মটা ভালো হয়ে যাচ্ছে না। আমরা যে জঘন্য বিষয় নিয়ে আলোচনা করলাম যে আপনাদের আপনাদের খলিফারা আপনাদের সাহাবারা টিপে টিপে দাসী নিতেন বাসের মধ্যে, এই যে জঘন্য বিষয়টা, সেটা তো ইন্ডিভিজুয়ালি জঘন্য, হিন্দু ধর্ম যতই খারাপ হোক, যতই ভালো হোক, যতই যাই হোক, তার সাথে তো এটার কোনো তুলনা চলে না, সেটা তো আলাদাভাবেই জঘন্য। হিন্দু ধর্ম যতই জঘন্য হোক, তাতে কি এই কাজটা, এই যে এই টিপে টিপে দাসী কিনাটা, এটা কি ভালো কাজ হয়ে যায়? বাংলাদেশের কোন কোন জায়গায় প্রচলিত ছিল? শরীয়তুল্লাহ ভাই আপনি কি আমাদের লাইভে কখনো খ্রিস্টান ধর্মের সমালোচনা করতে শুনেন নাই ভাই? এটা একটা মিথ্যা কথা বললেন কেন ভাই? আমি দুই দিন আপনাদের সাথে লাইভ করছি, আমি শুনিনি।
দুই দিন শুনলে কি আপনি শুনবেন কেমনে ভাই? এটা কেমন কথা? আমাদের ওয়েবসাইটে খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে বহু লেখা আছে, আমাদের অনেকগুলো লাইভ আছে খ্রিস্টানদের সাথে, কি বলেন ভাই? এটা মিথ্যা কথা ভাই, মিথ্যাও বলতে হবে এখন? ভাই বোকার মতো কথা এতক্ষণ বলছেন ঠিক আছে, কিন্তু মিথ্যাটাও বললেন এখন? আমি মিথ্যা বললাম কিন্তু, আমি দুই দিন, আমি তো বললাম দুই দিন আমাদের লাইভ তাহলে আপনি যদি দুই দিনই শুনে থাকেন লাইভ, যদি দুই দিনই শুনে থাকেন তাহলে আপনি কেমনে বুঝবেন? আমরা তো ভাই হাজার খানেক লাইভ করছি, দুই দিন শুনে থাকলে আপনি কেমনে বুঝবেন যে আমরা কখনো কখনো আমরা আপনি তো বলছেন কখনো আমরা খ্রিস্টান ধর্মের কোনো সমালোচনা করিনি কখনো? হুজুরের সাথে, হুজুরের সাথে যদি 2 মিনিট আলোচনা করেন, চার দোকানে যদি আপনি হুজুরের সাথে 2 মিনিট বসেন, তাহলে আপনি 2 মিনিটের মধ্যে যদি নামাজ না পড়ে তাহলে হুজুরটা হচ্ছে সারা জীবন কোনো নামাজ পড়ে না, এটা বেনামাজ। এই হচ্ছে গিয়া অ্যানালাইসিস এর অবস্থা ভাই। আপনি আপনি তো তাহলে ভাত খান না তাই না? আপনি তো খাওয়া দাওয়া করেন না, কারণ আপনি এতক্ষণ আমাদের সাথে ছিলেন একবারও খান মানে ভাতটা খান নাই ভাই, তার মানে তো আপনি কখনো ভাত খান না নাকি? আমি এখন 4-5টা নোবেল আপনার মুখে ছুড়ে মারতাম ভাই, মানে সিরিয়াসলি আপনি এরকম সেরকম একটা যুক্তিবাদী মানুষ ভাই, কামিল, একদম কামেল আপনি। জ্ঞান থাকা ভালো ঠিক আছে, অতিরিক্ত জ্ঞান থাকা ভালো না, অতিরিক্ত জ্ঞান না ভাই, কামেল কামেল হওয়া ভালো ভাই, আপনার থেকে কামেল হওয়া ভালো না, অতিরিক্ত জ্ঞান থাকা ভালো না, যে জ্ঞানটা আপনাকে ইসলাম থেকে দূরে নিয়ে যাবে, যে জ্ঞানটা আপনাকে ইসলাম থেকে দূরে নিয়ে যাবে সে জ্ঞান আপনার থাকা উচিত না, ওই জ্ঞান আপনি বাতিতে পুতে ফেলেন, কি করবেন এত জ্ঞান দিয়ে কি করবেন? আপনি 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 এই জ্ঞানটা না থাকলে টিপে টিপে দেখছেন কি অবস্থা? আমি আপনাকে তাকে সিম্পল একটা কথা জিজ্ঞেস করলাম ভাই, যে হিন্দু ধর্ম যদি সবচেয়ে জঘন্য হয়, সবচেয়ে ভালো হয়, যেটাই হোক, তাতে কি আপনার এই যে এই টিপে টিপে দাসি নেওয়াটা এটা কি ভালো কাজ হয়ে যাবে? উত্তর দিলেন না, এর উত্তর উনি কি বলেন বাংলাদেশে কোথায় কয়টা দাসি ছিল, এটা কি এটার রেলেভেন্ট কোনো উত্তর ভাই? এই যে মুমিনদের লাইভে এই জিনিসটা প্রতিনিয়ত দেখা যায়, তাদের কোনো একটা অনৈতিক কাজ নিয়ে যখন আমরা প্রশ্ন করি, যখন কোনো কিছু জানতে চাই, ও মনুসংহিতায় কি বলা আছে, ও গীতায় কি বলা আছে, ও বাইবেলে কি বলা আছে, আরে ভাই বাইবেল মনুসংহিতা গীতা যতই জঘন্য হোক আমরা তো এটা সাপোর্টে বলছি না, আমরা বলছি আপনার এই কাজটা কি আপনার আপনার ধর্মের এই কাজটা কি ভালো না খারাপ? বাইবেল ভালো হলে তো আপনার এই কাজটা ভালো বা খারাপ এটার তো ইফেক্ট পড়বে না, আপনার এই কাজটা ভালো না খারাপ এই কাজটার উপর ডিপেন্ড করবে। তো মুমিন ভাই এই নর্মাল জিনিস কেন বুঝে না ভাই? মানে ব্যাপার হচ্ছে কি ফারাজ ভাই, যে একজনের গায়ে প্রচন্ড গন্ধ, এখন আপনি তাকে বলছেন ভাই একটু বডি স্প্রে দিয়ে আসেন অথবা গোসল করে আসেন, আপনার গায়ে তো অনেক গন্ধ, সে সেই গোসলটা না করে বা বডি স্প্রে না দিয়ে সে যে কাজটা করবে তার থেকে দুর্গন্ধ আরেকজনকে খুঁজবে, তাকে নিয়ে আসবে কাছে, তখন আপনার কাছে তার গন্ধটা কম দুর্গন্ধ মনে হবে, যেন তার গন্ধটা কম দুর্গন্ধ মনে হয়, এই জন্য সে আরেকটা গু মাখা একটা পাগলকে নিয়ে আসবে, যে দেখেন দেখেন ভাই এর গায়ে তো ভাই আরো গন্ধ, এ তো গু মাখছে, আমি তো তাও মানে আমার গায়ে হালকা হালকা গু আছে, দেখেন ওর গায়ে কেন পুরো গায়ে। এটা কিন্তু ভাই কোনোভাবে খোরা যুক্তি না, এটা হচ্ছে সলিড যুক্তি। হ্যাঁ আপনি কিন্তু এতক্ষণ খোরা যুক্তি দিচ্ছেন, মোহিন ভাই যে যুক্তি দেয় সেটা হচ্ছে সলিড যুক্তি, সেটা হচ্ছে সেই যুক্তিগুলো হারতে পারে, আপনার যুক্তিগুলো তো ভাই খোরা, একদম খোরার মতো তো হবে সেই যুক্তি ভাই। আচ্ছা পারাস ভাই এখন আজকে শেষ করে দিই। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আচ্ছা।